কোন জিনিসটি না থাকলে ছেলেরা হাত দিয়ে কাজ চালিয়ে ফেলে। আমি না আপনার দিকে তাকাইতে পারতেছি না, আমার না অনেক লজ্জা লাগতেছে। ও তার মানে আপু অলরেডি ক্রাশ খেয়ে গেছে অনেক অনেক। আমার দিকে না সবাই তাকালি ক্রাশ খেয়ে যায় কেন জানি, এটা কারণ বারবার আপনাকে দেখার পর বারবার তার কথাটাই মনে পড়তে গেছে, সেই স্বার্থপর বেইমানটার কথা। হ্যালো আপু কিছু বলবেন? হ্যাঁ আমি একটু বলতে চাচ্ছিলাম, কিন্তু তার মাঝখানে আপনারা যা করতেছেন তো আমার মনে হয় আপনাদের মাঝখানে ঢুকে কি আমি ভুল করলাম? না না ভালো করছেন, আপনি দেখতে তো অনেক কিউট, সুইট। থ্যাংক ইউ বলার জন্য। তো আমি কি আপনাদের দুজনের মাঝখানে যাইতে পারি? অফ কোর্স, কেন নয়, যাব অবশ্যই। না আমার আবার ছেলেদের সামনে যদি যাই আমার আবার অ্যালার্জি আছে, তো তাই একটু যাইতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরও না যাইতে ইচ্ছে করতেছে। আসেন তাহলে কাছে, যাব আমি জ্বলবো। আসলে সেরকম কিছু না, থ্যাংক ইউ আপনাকে বোঝার জন্য। তো ভাই আপনার নামটা কি? আমার নাম হলো রকি। ওয়াও রকি, এটা কোন রক স্টাইল? এটা হলো WW না, ওরকম বডি তো ফিটনেস করতে পারিনি, ইনশাআল্লাহ হবে কোন একদিন। ভাইয়া একটা কথা বলবো? বলেন। আমি না কি সিঙ্গেল তাই না আপু? বলবো অফ কোর্স, কেন না, শুনতে তো চাচ্ছি। আপনাকে দেখে না বলবো? অবশ্যই, নো প্রবলেম। আপনি একটু আমার দিকে তাকান তো। এই যে তাকিয়ে রইছি। না সানগ্লাসটা খুলে। এই যে আমি না আপনার দিকে তাকাইতে পারতেছি না, আমার না অনেক লজ্জা লাগতেছে। ও তার মানে আপু অলরেডি ক্রাশ খেয়ে গেছে অনেক অনেক। আমার দিকে না সবাই তাকালি ক্রাশ খেয়ে যায় কেন জানি, বুঝছেন? আসলে বিষয়টা সেটা না। তাহলে আপনাকে দেখে না আমার না তার কথা মনে পড়ে গেছে। কার কথা? এটা আর আমি বলতে চাচ্ছি না, জাস্ট আপনাকে দেখে শুধু আপু কিছু মনে করেন না, তাকে দেখার পর আমার তার কথাই মনে পড়ে গেছে, যাকে আমি সবচেয়ে না থাক আর বলবো না। অনেক বলেন আপু, বলেন না আপনার এইভাবে মানে লাস্টে এসে কথাটা আটকে রাখতে মানে আমার শোনার জন্য কিছু লুকে রাখার রাখতে নাই, সবার সাথে শেয়ার করা বেটার মনে করি। তাহলে কি আমাদের মনের যে কষ্টটা ডিপ্রেশনটা সব কিছু ফ্লাশ হলে আমাদের কুল লাগবে অনেক। আসলে আমার নাম আপনার নামটার সাথেও না তার নামটার অনেক মিল, তাই নাকি? হ্যাঁ, আপনার আপনার চুলের স্টাইল এই সব কিছু আমার মনে হচ্ছে আপনি কি সেই লোকটা না? হতে পারি, যে একটা বিশ্বাসঘাতক বেইমান স্বার্থপর। নো ম্যান, আই এম নট চিট। ভালো ফ্রেন্ড আর ও ওরকম ধরনের ছেলে না, ঠিক আছে? আসলে আমি ও আমি ওর কথা বলিনি আপু, আমি আমার সেই লোকটার কথা বলছি, মানে সেম তার সাথে সেই রকম সব কিছুর মিল, তো এই জন্য বলতেছি সে একটা বিশ্বাসঘাতক বেইমান স্বার্থপর। সেলফিশ, হ্যাঁ ঠিক আপনার মতো। আমি জাস্ট ফান করতে বেশি পছন্দ করি সবার সাথে, আপনার সাথে যেই জিনিসটা আমরা করলাম এতক্ষণ আমি করলাম সেটা হলো ফানের জন্য, জাস্ট মানে নিজের শান্তির জন্য। আমি সবার সাথে মজা করতে বেশি পছন্দ করি, এর জন্য মজা করি। আমি কি বলবো আপনাকে দেখার পর আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি, আমি বলতে গিয়েও বলতে পারতেছি না। আমি কেন মাইন্ড করবো, কারণ ও তো আর এমন না যে আমার পার্সোনাল মানে বয়ফ্রেন্ড, আমরা জাস্ট ফ্রেন্ড। আপনি যদি চান যে ওকে দেখার পরে আপনি ওই বেইমানটাকে ভুলে এখন ওর সাথে রিলেশনে যাবেন। যাই হোক আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না, আমার কষ্টটা আমার কাছে থাক, আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি না, আমি চাই না আমার কষ্টটা কেউ দেখুক কিবা শুনুক। তো আমি প্রশ্ন চলে যাই? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি আসছিলাম গুগলি ধাঁধার অনুষ্ঠান থেকে, আপনারা কি ধাঁধার অনুষ্ঠান কখনো খেলছেন বা দেখছেন? অবশ্যই অনেক জায়গায় দেখছি, ইউটিউবে দেখছি, ফেসবুক পেজে দেখছি,
আপনাকে তো মেবি দেখছি এর জন্য চিনা চিনা লাগছে। আচ্ছা যাই হোক, সবথেকে বেশি ভালো লাগছে যে আপনাকে এর আগে আমরা নেটের মাধ্যমে দেখতে পাচ্ছি আর আজকে সামনাসামনি দেখছি এবং অনেক মজা করতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, আমারও অনেক ভালো লাগতেছে আপনার মতো একজন হ্যান্ডসাম ছেলের সামনে কথা বলে, জাস্ট একটা বেইমানের সাথে কথা বলতেছি। হ্যান্ডসাম নয় শুধু, ও একদম সিমসাম জিং ছেলে, কি বলেন? হ্যাঁ, তাহলে আমি প্রশ্নটা করি। অবশ্যই, কেন নয়। ছেলেদের কোন জিনিসটা না থাকলে হাত নাড়িয়ে কাজ চালিয়ে ফেলে? এই দুষ্টু ভেবে চিন্তে উত্তর দিতে হবে কিন্তু। সরি ভাই, আমি প্রশ্নটা ভুল করে ফেলছি, প্রশ্নটা আবার বলি। কোন জিনিসটি না থাকলে ছেলেরা হাত দিয়ে কাজ চালিয়ে ফেলে? এটাই তো করছেন তখন। হ্যাঁ, মানে প্রশ্নটা এটাই করছিলাম, প্রশ্নটা একটু উলট পালট হয়ে গেছে। কোন জিনিসটা না পেলে বেশিরভাগ ছেলেরা হাত দিয়ে কাজ চালিয়ে নেয়, জিনিসটা কি? আপনি ছেলে, আপনি অবশ্যই জানবেন, আপনার জানার কথা। আপু আপনার কি মনে হয় ভাই পারবে? জানি না ও পারবে কিনা, তবে ও তো একটু মুখে পটর পটর করে, মনে হয় সে পারবে, কারণ সে পারতেই হবে, সে তো একটা স্বার্থ পারবে। ছেলেদের উদ্দেশ্য যেহেতু বলছেন, সেক্ষেত্রে আমি মনে করি যে অ্যান্সারটা ওরই দিতে হবে। ও যদি মোটেই না পারে ওকে হেল্প আমি। আপনি জানেন সে কে? আমি যে বেইমানটার কথা বলছিলাম, এই সেই বেইমান। তার মানে ও আপনার সাথে প্রতারণা করছিল? আমি তো চিনি না তাকে। হ্যাঁ, সে তো বলবেই যে আমি তোমাকে চিনি না, তোমাকে জানি না, সে তো এখন বলবেই। তো যাই হোক, আমি আপনার, হ্যাঁ আমি যতদিন ধরে জানি। আচ্ছা যাই হোক, আমি আপনাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াইতে চাচ্ছি না, কাবাবের হাড্ডি হইতে চাচ্ছি না। যে যাবার সে চলে গেছে, সে চলে গেছে, তাতে কি হয়েছে তাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি কখনো ভাবিনি এই বেইমানটার সামনে আবারও এসে আমি পড়ে যাব। আমি পুরনো কথা উঠাইতে চাই না, অতীতকে ভুলে যাওয়াই ভালো। আমি সামনে এগিয়ে যেতে চাই, আমিও দেখিয়ে দিতে চাই তোমাকে যে আমিও অনেক কিছু করতে পারি। তার মানে তুমি এখন আমার সঠিক অ্যান্সারটা দিতে পারবে কি না সেটা বল না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যেভাবে ওকে মানে কথাটা বলতেছেন, এটা কিন্তু আমার ফ্যান, আমার গায়ে লাগতেছে। আমি যতদিন ধরে ওর সাথে আসছি আমি জানি যে ও খুব ভালো। হ্যাঁ আমি জানি, সে অনেক ভালো, সে অনেক ভদ্র, অনেক নম্র, তার মতো ছেলে আর হয় না। যে ওকে আমি সবসময় হেল্প করি এবং ওর ভালো মন্দ আমি এটা দেখি। আমিও দোয়া করি সে যেন সবসময় সুখী থাকে। আমি চাই আপনারা দুজন সবসময় সুখে শান্তিতে থাকেন। আপনারা যেরকম, আপনি যেরকম নেগেটিভ ভাবছেন এরকম কিছু না। যাই হোক, আমার ভাবনাটা হয়তো দেখার মধ্যে ভুল, শোনার মধ্যে ভুল। আমার প্রশ্নের উত্তরটা কি দিতে পারবেন আরেকবার বলেন? কোন জিনিসটা না পেলে ছেলেরা বেশিরভাগ হাত দিয়ে কাজ চালিয়ে নেয়? সঠিক অ্যান্সারটা দিতে পারবেন? হ্যাঁ, স্বার্থপর লোকগুলো, বেইমান লোকগুলো তো এগুলো পারবে না। তার মানে পারতেছিস না, তাই না? হ্যাঁ আমি জানি সে পারবে না। কেন পারবে না? সে আমাকে দেখার পর সব কিছু ভুলে গেছে, সে কখনো ভাবতে পারেনি এভাবে আমার সামনে আবার তার দেখা হবে। আচ্ছা অ্যান্সারটা কি আমি দিয়ে দেব? হ্যাঁ বলেন। আমি যদি মনে করি যে অ্যান্সারটা ওর দেওয়াই ভালো ছিল, কারণ ও পুরুষ আমি মহিলা, আর সেক্ষেত্রে ও নিজেরটা নিজে বলতে পারতেছে না অথচ আমাকে বলতে হচ্ছে। তো ও দর্শক কিছু মনে করবেন না, আমি অ্যান্সারটা আমার জানা আছে এবং আমি দিতাম না যদি আমাকে করতো, কারণ আমার গায়ে লাগতো না, ও আমার ফ্যান, আমি ওকে ছোটো করতে চাই না। সেক্ষেত্রে আমি বলবো যে ছেলেরা যখন খেতে বসে ওরা অনেক সময় চামিচ চায়, তো চামিচ যদি না দিতে পারি তখন ওরা কী করে, তাড়াতাড়ি হাত দিয়ে খাওয়াটা শুরু করে দেয়। দর্শক ভাইরা, আপু সঠিক অ্যান্সারটা দিতে পারছে, আপু আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারতেছি না, এই লোকটাকে ক্ষমা করতে পারতেছি না। আমার কোনো রাগ নাই, আমি কোনো রাগ করি না। আর আমার যদি রাগ থাকতো তাহলে কি আমি কি তাকে কি ছেড়ে চলে আসতাম? কারণ আমি চাই সে সুখে থাক, শান্তিতে থাক, আমি এই দোয়াই করি। আর আপু যেহেতু আপনি আমার সঠিক অ্যান্সারটা দিতে পারছেন, তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সুন্দর একটা গিফট দিলাম। গিফটটা আমি যদিও অ্যান্সার দিছি কিন্তু ওকে দিলে আমি বেশি খুশি হব, কারণ আমি ওর জন্য সবকিছু করি। আপু আমি আমি চাই না আমার
হাত দিয়ে তাকে সেই জিনিসটা দিতে, কারণ যে হাতটা আমি ছেড়ে দিছি সেই হাতটা আর ধরতে চায় না। দর্শক আপু কিন্তু এতক্ষণে বলছিল রাগ নাই, কিন্তু লাস্ট পর্যন্ত আমি প্রমাণ পেলাম যে এখনো রাগ আছে। আরে তুইও দেখি ব্লিপ করতেছিস সব কথা, ও ফাইজলামি করতেছে, আমি চিনি না। আপু ঝগড়া করার দরকার নাই, পাবলিক প্লেসে আপনারা বাসায় গিয়ে ঝগড়া করেন, তা আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ, নেক্সটে আবার আপনার সাথে আমার দেখা হবে মাঠে।